ফ্যান্স দেখছেন অল বাংলা সাথে আছি মোহাম্মদ কবির সেন ফ্যান্স আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে কীভাবে যে আপনারা ফেসবুক পড়তে লাইক বাড়িবেন ও টু লাইক দিয়ে দেবেন তো ফ্যান্স অনেক অনেক মানুষ আছে যাদের ফেসবুকে নিয়মিত ফটো আপডেট দেয় কিন্তু লাইক পাই না কমেন্ট পাই না ফ্যান্স তাদের জন্য আমি আজকে ভিডিওটা করতেছি যে কিভাবে ফেসবুক করতে লাইক বাড়াতে হয় তো फ्रेंड्स ফেসবুক করতে লাইক বাড়াতে হলে পুরোপুরি ভিডিওটা আপনাদের দেখতে হবে আজকে ভিডিওটা একটু বড় হবে আপনি পুরোপুরি ভিডিও না দেখলে বুঝবেন না তো फ्रेंड्स ফার্স্ট আমি ফেসবুকে ঢুকে দেখায় দিচ্ছি যে আমার ফটোতে আমার পোস্টে কয়টা লাইক আছে তো फ्रेंड्स আমি ফার্স্ট থেকে ফেসবুকটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর সরাসরি আমার প্রোফাইলে আপনাদেরকে নিয়ে নেই নিয়ে যাওয়ার পর ফ্যান আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি আপনাদেরকে দেখুন একটি পোস্ট নিয়ে তো ফ্যান্স আমি আপনাদেরকে একটি পোস্ট নিয়ে দেখাই দিই তো ফ্যান্স দেখেন আমি কিন্তু এই পোস্টটা এই পোস্টটার মধ্যে লাইক আছে মাত্র তিনটে এ দেখেন ফ্যান্স মাত্র লাইক তিনটে আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই দিই মাত্র পাঁচটা লাইক ফ্যান্স দেখেন মাত্র পাঁচটা লাইক তারপরে ফ্যান্স এখন এই যে পুস্টাকে আপনি লাইক এই সেই পুস্টার প্রাইভেসিটা আপনার বদলাতে হবে তো প্রাইভেসিটা বদলার জন্য যে দেখেন তির ডট আইকন যেটা এটার উপর ক্লিক দিয়ে যে ইডিট প্রাইভেসি এটার উপর ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখেন ফ্যান্স দেখায় দেওয়ায় আপনারা এখানে পাবলিক করে দিবেন পাবলিক করে দেওয়ার পর ব্যাক করে নেবেন ব্যাক করার পর এবার কিন্তু হবে তো এখানে কিন্তু দেখাই যে আমার এই এই পোস্টার মধ্যে মাত্র ফার্স্ট লাইক তো ফেন্স লাইক বাড়ানোর জন্য আপনারা কোম বাজারটি ওপেন করবেন কোম বাজারটি ওপেন করার পর ডব্লু ডব্লুডব্লু ডট ও টু ও টু লাইক ও টু লাইক দিয়ে সার্চ করে করে নেবেন আমি সার্চ সার্চ নিচ্ছি করার পর প্রথমে যে ওয়েবসাইট আসবে এটার উপর ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর এভাবে নিচে ডাউন করে দেখেন এখানে একটা লেখা আছে গ্যাট স্টার গ্যাট এক্সাস টু ক্যান এটার উপর ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখেন একটি টাইম কাউন্ট ডাউন হচ্ছে তিন সেকেন্ড এখানে দেখেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ এটার উপর আপনারা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর নিচে কাম ডাউন করে এখানে দেখেন স্টেপ ওয়ান লগ ইউজিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নি উপরে ইমেল অথবা মোবাইল নাম্বার নিচে পাসওয়ার্ড দেওয়ার পর আমি ভিডিওটি পোস্ট করে আমার ইমেল পাসওয়ার্ড আমি দিয়ে আবার ভিডিওটুকু দিয়েছি তো দেখেন আমি কিন্তু ইমেল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন জেনারেট অ্যাক্সেস টু এটা এই লেখাটার উপর ক্লিক করতে হবে এলাকার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আবার এসে পড়েছে স্টেপ টু কপি ওয়াল এক্স ফ্রম এক্সাস টু কেন রেজাল্ট বেলাও তো ফ্যান্স আপনারা কপি ওয়াল এক্স করবেন না এখানে দেখেন একটি এলাকা আছে ই ই ই এখানে উদাহরণ একটা দিয়ে ধরে লাগবেন যতটুকু সিলেক্ট করার কম ওরা সিলেক্ট করে নিবে তো আপনারা খালি কপি করবেন কপি করার পর আবার এবার নিচে করবেন উপরে টানবেন টানে দেখেন এখানে একটি কালি বক্স আছে বক্সটির উপর আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে দেখেন নিচে একটা আছে এটার উপর দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখেন ক্যাপচা এসেছে ক্যাপচাটি আপনারা পূরণ করতে হবে তো দেখেন এখানে ডবল জিরো তিন ডট টু তারপর এখানে আপনারা লিখবেন

তো আপনি যেটা লাইক বানাবেন টাইম লাইন ফটো ভিডিও তো ফ্যান্স আমি যেহেতু ফটো করবো তাই ফটোর উপর ক্লিক করে দিচ্ছি তা আবার ফার্স্ট সেকেন্ড ওয়োট করতে হবে আমাদেরকে ফ্যান্স ফার্স্ট সেকেন্ড নোট করে নেবেন ওয়েট করার পর দেখেন ক্লিকার টু কন্টিনিউ লেখা এসে পড়েছে এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর তো ফ্যান্স দেখেন আমার মোবাইলের নাম কিন্তু সিলেক্টিভ অ্যালবাম মোবাইল আপনি ফটো আপলোড করছেন নাকি প্রোফাইল পিক্সেল যেটা আছে তো আমি আপলোড ফটো আপলোডের দেখাই তো फ्रेंड्स আমি বলেছিলাম যে এই ফটোটা এই ফটোটার মধ্যে পাঁচটা লাইক ছিল এখানে দেখেন একটি লেখা আছে লাইক অ্যামাউন্ট এটার উপর ক্লিক দিয়ে আপনি কত পরিমাণ লাইক চান পঞ্চাশ একশো আপনার যতটুকু দরার ওই দেড়শো আছে আড়াইশো আছে তো फ्रेंड्स আমি আপনাদেরকে তিনশো করে দেখাচ্ছি তিনশো করে দেওয়ার পর সাবমিট নিচে একটা অপশন আছে সাবমিট এটার উপর ক্লিক দিয়ে দিবেন সো फ्रेंड्स আমি আবি এই সময় থেকে দিলাম যে প্রাইভেসি প্রাইভেসি পাবলিক করে আপনারা কিন্তু প্রাইভেসি না বদলাইলে আপনাদের ফটো কিন্তু লাইক বাড়বে না তো फ्रेंड्स প্রাইভেসি টি লাইক বাড়িয়ে দিবেন তো বন্ধুরা এখানে এখানে ইনপু সাকসেস এখানে দেখেন লেখা এসে পড়েছে ইনফু সাকসেস লাইক অ্যান্ড অটোমেটিক তো ফ্রেন্ডস এভাবে আপনারা ফটো লাইক বাড়ান তো আমি ফেসবুকে নিয়ে দেখাচ্ছি আমার লাইক বাড়ছে কিনা তো আমি ফেসবুকে ঢুকলাম ঢুকে তারপর এখানে এখানে দেখেন নোটিফিকেশন অপশন ডিট ক্লিক করবেন সরি ফ্রেন্ডস তো ফ্রেন্ড সরাসরি আমি আপনাদেরকে নোটিফিকেশন অপশনে এই যে নোটিফিকেশন অপশনটি ক্লিক করবেন দেখেন এই যে দুই নাম্বারে যে অপশনটি দাসাং হ্যাঁ এটার উপর ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফেন্স এটার কিন্তু ক্লাইক বেড়ে গেছে দেখেন এখানে লাইক কিন্তু তিনশো উনিশটা তো ফ্যান্স আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরো হ্যাঁ দেখেন ফেন্স এখানে কিন্তু ক্লাইক তিনশো একুশটা তো ফেন্স আপনারা এভাবে যে কোনো লাইক বাড়াতে পারবেন কিন্তু ফেন্স এখানে আরেকটা একটা সত্য আছে দেখেন একবার হ্যাঁ লাইক বাড়ানোর পরে আবার যদি আমি গেট এক্সচেঞ্জ টু কেনে এভাবে দিই তারপর ফ্যান্স মানে এরকমভাবে আবার দেখাবে কিন্তু একবার ফটো লাইক করলে আবার পনেরো মিনিট পরে আবার আর একটা ফটো লাইক বাড়ানো যায় তো ফ্যান্স আজকের ভিডিওটি এতটুকুই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য